হ্যালো ফ্রেন্ডস, আজ আমি দেখাবো মটর দিয়ে ঘুগনি। তার জন্য আমার লাগবে মটর, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি একটু, আর দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ঘুগনি মশলা, যেটা সব দোকানেই পাওয়া যায়, গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু কুচুনো পেঁয়াজ, একটা বড় টমেটো, আর একটু গরম মশলা, আদা রসুন পেস্ট, একটু নুন আন্দাজ মতো। আমি কড়াইটা গরম করে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আপনারা সর্ষের তেল দিয়ে করতে পারেন। প্রথমে আমি তেজপাতা দুটো দিলাম, তারপর শুকনো লঙ্কা একটা, গোটা জিরে, জিরেটা আর তেজপাতাটা ভেজে নেবেন, একটু স্লাইট গন্ধটা একটু বার হলে তারপরে মশলাগুলো দিচ্ছি। প্রথমে আমি কুচুনো পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে মশলাগুলো দেবো। পেঁয়াজ রসুন আদাটা একটু ভাজা হয়ে আসলে তারপর আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটোটাও ছেড়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, টমেটোটা সেদ্ধ হবে না। তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মটরটা ঢেলে দেবো,
মটরটা একটু সেদ্ধ হয়ে আসলে আর একটু ফুটলে তারপর আমি গরম মশলা চিনি দিয়ে নামিয়ে দেবো। এটি নুনটা চেক করে নেবেন আপনারা, যতটা নুন আপনারা দরকার পড়ে আপনাদের। আমি এটা রুটি দিয়ে খাবো বলে একটু নুনটা কম দিয়েছি। আমার মটর দিয়ে ঘুগনি তৈরি, আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, এবার গরম মশলাটা দিয়ে দেবো। আমার তৈরি আজকে রেসিপি মটর দিয়ে ঘুগনি। এটা আপনারা চাইলে আদা দিয়ে শুধু নিরামিষে করতে পারেন, আমি রসুন পেঁয়াজ দিয়ে করেছি।